সামনে যাওয়ার প্রস্তুতি নিতে হবে, কিন্তু গেলে হবে না। আমার নাম মোহাম্মদ আব্দুল গনি গাজী। আমি আমার বাড়ি কালেন্সি, সামনে বর্তমানে সাতক্ষীরা জেলা। আমি একেবারে খুব ছোট্টবেলার থেকে আমার আব্বুর সাথে সুন্দরবনে এই মাছ ধরার আমি ও আমার আব্বুর সাথে এই কাজগুলো করতাম। বাবার সাথে মাছ ধরতে ধরতে আমি বাবার কাছ থেকে অনেক কিছু প্রশিক্ষণও খুঁজে পাইছি তার কাছ থেকে, যেমন ছোট মাছ ধরা যাবে না, মাছের এই যে ছোট মাছের যে পানিটা চরের ওপরে দেওয়া যাবে না, রৌদ্রে শুকিয়ে মারা যাবে, যে কোনো পাখি বা সাপ বা যে কোনো বন্য প্রাণী তাকে কোনো আঘাত করা যাবে না, যদি তারা বিপদে পড়ে তাকে সুন্দর করে যত্ন করে সুন্দরবনে ছেড়ে দিতে হবে। এই অভিজ্ঞতাগুলো, এই যে কাজগুলো আমি আমার আব্বুর কাছ থেকে মোটামুটি আমি কোনোরকম শিখে নিয়েছি। আমাদের এলাকার মানুষদেরকে বাঘে ধরে, তখন এই বাঘে ধরার সময় আমাদের এলাকায় কান্নাকাটা পড়ে যায়। তো আমি ওই সময় চিন্তা করলাম যে আমরা এই মুহূর্তে এদেরকে আমি কি করতে পারি। তাদের যে একটা বইটা আগিয়ে দেওয়ার জন্য, একটা পানি সেচা আগিয়ে দেওয়ার জন্য, নৌকোটা কীভাবে তাড়াতাড়ি সরার থেকে নামাতে হবে, সেটা দড়িটা বান্ধন খুলে দেওয়ার জন্য বা পানি যেতে যেতে পানিটা সেচতে হবে, এই কাজগুলো, এই সার্বিক সাহায্যটা আমি করে যেতাম। তবে খুব ভয় পেতাম, আমি খুবই ভয় পেতাম, কারণ ওই সময় খুবই জানতাম না সুন্দরবন সম্পর্কে, বাঘ সম্পর্কে। তখন আমি খুবই ভয় পেতাম, সবার মাঝখানে মাঝখানে থাকতাম। তো এভাবে কাজ করতে করতে আমিও তখন এক পর্যায়ে আমার আব্বা আম্মা সবাই মারা গেল, তখন সংসারটা আমার পরে পড়ে গেল। তখন খুবই কষ্ট আমার সংসারে। মিজান ভাই সাথে আমার খুব পরিচয় হয়। তো মিজান ভাই পরিচয় হওয়ার পরে উনি আমাকে বলে, আপনি খুব ভালো কাজ করেন, আপনাকে আপনি সুন্দরবনকে খুব ভালোবাসেন এবং মানুষকে সেবা করেন, সেবাযুক্ত কাজ করেন, খুব ভালো। গনি ভাই, আপনার সাথে আবার কথা হবে। ওখান থেকে এক সপ্তাহ পরে এসে এই ফরেস্ট এগ রেসপন্স টিম, ওয়াইল্ড টিমের ওখানে ওই মিজান ভাই আমাকে একটা চাকরি দেন। তো দেওয়ার পরে সেখান থেকে আমি 2007 থেকে মানুষকে তখন পুরো রেঞ্জে আমি কাজ করতে পারতেছি। আমার খুবই ভালো লাগছে যে তখন একের পর এক কোনো ধরনের কোথাও বাঘ গ্রামে আসলেও ওই বাঘটারে কীভাবে সুন্দরবনে পাঠিয়ে দিতে হবে মিজান ভাই আমাকে প্রশিক্ষণ দিয়ে দিলেন। এভাবে মিজান ভাই ওখানে 3 মাস্টার ছিলেন, আমাকে প্রশিক্ষণ শেষ করে উনি বিদায় নিলেন খুলনাতে। তারপরে ওইখানে আমি টিম লিডার হই। 2019 সাল থেকে আমরা সার্টাই হয়ে গেছি আমাদের ওয়াইল্ড টিম থেকে। তো সেখান থেকে আমি মাটির কাজও আমি করেছি। তো এই কাজগুলো আমার করতে অনেকটা কষ্ট হয়, এগুলো আমি করতে পারি না, আমাকে কেউ নিতেও চায় না, ফ্যামিলিটা কীভাবে চালাবো। তা মধু আমি কিনলাম, মধু কিনে মোটামুটি ব্যবসা করি। এটাও খুব বেশি ভালোভাবে চলে না, কোনো রকম আর কি। এই অবস্থাতে মোটামুটি আমরা জীবন জীবিকা করতেছি, ভালো আছি।